অন্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, স্কুল কলেজ বন্ধ থাকায় ভিডিও গেমের প্রতি শিশুদের অতিরিক্ত আসক্তির কারণে ঘরের অল্প আলোর জায়গাগুলোতে বেশি সময় কাটায় তারা, সেখানেই এডিস মশার শিকার হয় তারা। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি আছে 73 জন, এদের মধ্যে 18টি শিশু। দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালটিতে ভর্তি হয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 637 জন রোগী সেবা নিয়েছেন, এদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে বলে জানান কর্তৃপক্ষ। সেবা নিতে আসা অধিকাংশই শিশু, যাদের বয়স 10 বছরের কম। প্রকোপটা অনেক বেশি, 10 বছরের নিচের বাচ্চারাই বেশি অ্যাফেক্টেড হচ্ছে। তার কারণ হিসেবে এই যে আমাদের তাদের স্কুল বন্ধ, তাদের খেলাধুলো করতে যেতে পারছে না, ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে স্কুল বন্ধ থাকাতে। এই ভিডিও গেমে আসক্ত হওয়ার ফলে বাবা মার চোখে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন কর্নার বাসার তারা মানে ইউজ করে, যার ফলে মশার কামড়টা ওই সময় বেশি হয়। এদিকে হাসপাতালটিতে কোমরমতি শিশু রোগীরাও সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়, আর হাসপাতালটির চিকিৎসা সেবায় সন্তুষ্ট রোগীদের অভিভাবকরা। ছোট ভাইয়ের আজকে গত মাসের 22 তারিখ থেকে ডেঙ্গু। এর আগে একটা হসপিটালে ভর্তি ছিলাম, তারপর ওখানে অবস্থা খারাপ হওয়াতে এখানে এনে ভর্তি করেছি আবার। তো এখানে 7-8 দিন পরে আজকে রিলিজ দিচ্ছে। তো হলি ফ্যামিলির চিকিৎসা অনেক ভালো, আমরা হচ্ছে স্যাটিসফাইড ওনাদের সার্ভিসটা নিয়ে। আমার ডেঙ্গু হয়েছিল, আমি খুব সুস্থ হয়ে গেছি, আমি খুব বাসায় চলে যাবো। আমার ডেঙ্গু হয়েছে, মাঝে মাঝে মাথা ঘুরায়, বমি আসে, বমি ভাব, কিছু খাইতে পারি না। ডেঙ্গু নিয়ে নগর প্রশাসনের উদাসীনতার অভিযোগ করে তার প্রতিবাদে টিচার্স ট্রেনিং কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করেছে ধানমন্ডিবাসী তরুণ ও যুবক সচেতন নাগরিকগণ নামের একটি সংগঠন। এতে বক্তারা অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলার ফলেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।